প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি চন্দ্রকোনা পেপার মিলে। তো চন্দ্রকোনা পেপার মিল এমন একটা মিল যেটা হচ্ছে আমরা সবসময় ছোটবেলা থেকে পড়ে আসছি। আসলে কাগজ কিভাবে হয়, কাগজ থেকে মন্ড হয়, সরি মন্ড থেকে কাগজ রেডি হয়, তারপরে হচ্ছে টোটাল বিষয়টা আসলে ছোটবেলা থেকে পড়তে পড়তে কিন্তু আমরা অভ্যস্ত। তো বন্ধুরা চলুন আজকে আমরা কেপিএম দেখবো, মানে কর্ণফুলি পেপার মিল। আর সাথেই থাকুন, দেখতে থাকুন, নিশ্চয় ভালো লাগবে। দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন সেই পেপার মিলে। তো এটা আসলে এখানে সিকিউরিটির একটা বিষয় আছে, তারপরও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই এই মিলটা অনেকদিন ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। দর্শক বছরকে বছর কিন্তু এই বিষয় এই এই কর্ণফুলি পেপার মিল কিন্তু আসলে লস দিয়ে কিন্তু চালিয়ে যাচ্ছে। বন্ধুরা এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে দেশের একমাত্র রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি কিন্তু অকেজো হতে বসেছে পুরোপুরি। এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে এই যে এই শত শত টন কিন্তু এখানে এই কাগজ কিন্তু নষ্ট হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মেশিনপত্রগুলো কিন্তু দীর্ঘদিন বসে থাকায় পুরোপুরি অকেজো হয়ে গিয়েছে।